বামেদের পক্ষ থেকে মশাল মিছিল বনগাঁ শহরে, অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, এসএসসিতে দুর্নীতির অভিযোগ তুলে এদিন এই মিছিলের আয়োজন বলে দাবি বাম নেতৃত্বের। বনগাঁ ত্রিকোণ পার্ক এলাকা থেকে এদিন মিছিলের সূচনা করা হয়। বামেদের পক্ষ থেকে মশাল মিছিল শহর জুড়ে। মঙ্গলবার সন্ধ্যায় বামেদের পক্ষ থেকে মশাল মিছিলের আয়োজন করা হয় বনগাঁ শহরে। দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে অভিনব এই মশাল মিছিলের ডাক দেওয়া হয় মঙ্গলবার। বনগাঁ ত্রিকোণ পার্ক এলাকা থেকে এদিন মিছিল শুরু হয়। মিছিল শুরু হওয়ার আগে ছোট একটি পথসভারও আয়োজন করা হয়। এখানে বক্তব্য রাখেন বাম নেতা পঙ্কজ ঘোষ, রমেন আঢ্য। উপস্থিত ছিলেন বর্ষিয়ান বাম নেতা দুলাল মণ্ডল। ত্রিকোণ পার্ক এলাকায় পথসভা শেষ করার পর শুরু হয় মিছিল। বনগাঁ টবাজার ঘুরে বাটার মোড় হয়ে 78 বাস স্ট্যান্ডের কাছে গিয়ে শেষ হয় এদিনের মিছিল। বামেদের দাবি, এদিনের মিছিলে প্রায় 5 শতাধিক কর্মী ও সমর্থক অংশ নিয়েছিলেন। এ বিষয়ে বনগাঁ শহর এরিয়া কমিটির সম্পাদক সুমিত কর বলেন, সীমাহীন দ্রব্যমূল্য বৃদ্ধি, এসএসসিতে দুর্নীতিতে যুক্ত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতেই এদিন এই মিছিলের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে তিনি আরো বলেন, সীমাহীন মূল্যবৃদ্ধি এবং তীব্র বেকারি, পাশাপাশি এই রাজ্যে চাকরির যে দুর্নীতি, সেটা আজকে প্রমাণিত হয়েছে যে প্রতিটি ক্ষেত্রে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। আমরা এই দাবি করছি যে নেতা মন্ত্রী যেই হোক না কেন, যারা এই দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে সিবিআইয়ের হেফাজতে নিয়ে এই তদন্ত করতে হবে এবং প্রকৃত অপরাধীদেরকে সাজা দিতে হবে। এই দাবি নিয়েই আজকে আমরা বনগাঁ শহরে মিছিল সংগঠিত করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।